একদিন আসবে যেদিন তুমি আমাকে কিছু বলবে, আমি তোমায় ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। কেন আকাশ, এটার কি খুব দরকার ছিল? তুমি কি সত্যি ঈশানীকে ভালোবাসো, নাকি শুধুই ওর উপর জোর খাটানোর জন্য জোর খাটাচ্ছ? কেন তুমি ঈশানীকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হলে না? আমি সত্যি ঈশানীকে ভালোবেসে ফেলেছি মেজ বৌদি। ভালোবাসতে চাইনি, তাও ভালোবেসে ফেলেছি। ঈশানী আমার জীবনে না এলে আমি জানতাম না ভালোবাসা কেমন হয়। ভালোবাসা পাওয়ার জন্য মনের ভেতর ভালোবাসার মানুষটাকে কাছে না পেলে মনের ভেতরটা কিভাবে ক্ষত বিক্ষত হয়ে যায় আমি জানতাম না। মেজবৌদি, আমি কি ভালো হাজবেন্ড হয়ে উঠতে পারতাম না? আমি কি ভালো হাজবেন্ড হতে পারি না? আমি কি এতটা খারাপ? তোমার তোমার কি মনে হয় বলো তো, এতটা খারাপ আমি? তুমি খারাপ নও, তুমি খুব ভালো, খুব ভালো তুমি। ঈশানী, ঈশানীও কি তোমাকে ভালোবাসে? আজ হয়তো বাসে না, কিন্তু আমি জানি আস্তে আস্তে ভালোবাসবে। আমার বিশ্বাস একদিন আমাকে সত্যি ভালোবাসবে। তোমরা কি বিয়ের আগে তোমাদের হাজবেন্ডকে চিনতে, জানতে, বিয়ের আগে ভালোবাসতে, একটু একটু করে ভালোবেসেছ তো? ঈশানীও বাসবে আমি জানি, আমি জানি। কিন্তু একটা সুযোগ, ঈশানী ওকে একটা সুযোগ দেবে না? একটা ছোট্ট সুযোগ, ওকে ভালোবাসার সুযোগ, অনেকটা ভালোবাসা, অনেকটা ভালো। আমি কি একটা সুযোগ পাওয়ার যোগ্য নই? একটা সুযোগ, লাস্ট সুযোগ, ভালোবাসা। বাহ,
তোমাকে তো খুব মিষ্টি দেখতে, ফ্রকটাও তো দারুন। একটু এসো আমার কাছে, প্লিজ যাও। আমাকে পছন্দ হয়নি কি হলো? আসবে না? তোমার জন্য কিন্তু আমি একটা জিনিস এনেছিলাম। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। নাও, নেবে না? দিদি দিচ্ছে, নাও। তোমার নাম কি গো? এ বাবা, তোমার নাম নেই নাকি? আমাকে তোমার নামটা বলবে না? দিদিকে বলো তোমার নামটা। আমার নাম রাধা। রাধা, ভারী মিষ্টি নাম। তুমি জানো রাধা কে ছিলেন? জানো? কৃষ্ণ ঠাকুরের বউ। ওই আমাদের যতটুকু ক্ষমতা দিদি তা দিয়ে শেখানোর চেষ্টা করি, মেয়েকে ভালো করার চেষ্টা করি। ও ক্লাস টু অব্দি পড়েছে, পড়াশোনায় খুব মন ওর। এখনো স্কুলে যায় না? ওকে একা কোথাও ছাড়ি না আমি, ভয়ে সবসময় কাটা হয়ে থাকি দিদি। কখন যে ওকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে মানে? কেউ বাধা দেবে না? কে বাধা দেবে বলুন তো? তাকে তোরা জানে মেরে দেবে। কে আর অন্যের জন্য নিজে প্রাণ দিতে চায় বলুন? সবাই তো এখানে পেটের দায়েই আছে। দিদি, আমি আমার এই মেয়েটাকে এই পাকে আর রাখতে চাই না। আপনারা ওকে বাঁচান দিদি। আমি জানি এখান থেকে ওকে বার করে দিই যদি এই জন্মে আর ওর দেখা পাবো না, কিন্তু এটুকু জানবো ও যেখানেই থাকুক ভালো আছে, সুখে আছে। ওর মার মতো আর এরকম নরক যন্ত্রণা ওকে ভোগ করতে হচ্ছে না দিদি। আপনারা আমাদের পাশে থাকলে দেখবেন এই শয়তানগুলো আর আমাদের ওপর অত্যাচার করার সাহস পাবে না। শুধু শুধু আপনারা আমাদের পাশে থাকুন দিদি, আমার মেয়েটাকে বাঁচান দিদি, আমার মেয়েটাকে বাঁচান। চলো 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 পাল্টাই।